মিরপুরে তারার মেলা, তাসকিন মিরাজ, শেখ মেহেদি মুস্তাফিজ জুনিয়র, সাকিব তামিম, জাকির কিংবা অভিজ্ঞ মাহমুদুল্লাহ, ছিলেন নাইম, সাইফ, জয়, শামীম, রনি, নাসুমরা। বিশ্বকাপ আর এশিয়া কাপের শুরু হল আনুষ্ঠানিকতা। তবে বিশেষ এই কন্ডিশনিং ক্যাম্পের শুরুর দিনে হয়েছে শুধু জেনারেল মেডিকেল টেস্ট, যা নিয়ম মেনে প্রতি বছরই একবার করে থাকে বিসিবি। তবে এবার বিপুল সংখ্যক ক্রিকেটারকে একসঙ্গে পেয়ে এই টেস্ট করা হচ্ছে আগে ভাগেই, যা চলবে আরও দুই দিন। মেডিকেল টেস্টগুলো আজকে করা হচ্ছে এবং আগামীকালকে এবং পরশু গ্রুপ করে করে ফিজিও স্ক্রিনিং বলে, যেটা ধরেন বোন এবং মাসলের কী অবস্থা, এই দুইটা টেস্টিংগুলো করা হবে। তো এই প্রথম তিন দিনে এই অ্যাক্টিভিটিস আমাদের। নর্মালি এই টেস্টগুলো আমরা বছরে একবার করার চেষ্টা করি। নর্মালি যেটা হয়, যখন এইচপির ক্যাম্প শুরু হয় তখন এইচপি করে, যখন ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয় ন্যাশনাল টিম করে, যখন টাইগার্সের ক্যাম্প শুরু হয় তখন করে। বাট এবার আসলে এবার এটা মোটামুটি একসাথেই করা হচ্ছে। ক্যাম্প শুরুর দিনে সবার আগে একাডেমি মাঠে মাহমুদুল্লাহ, এরপর গেলেন জিমে, সাদা বল হাতে ইনডোরে ছুটেছেন বোলিং প্র্যাকটিসে। আরেক সিনিয়র ক্যাম্পেইনার তামিমকে নিয়েও আছে আশা নিরাশার দোলাচল, তবে তাদের ব্যাপারে বোর্ডের অবস্থান স্পষ্ট। একদম এক্স্যাক্টলি তামিমের কন্ডিশনটা কি, ওর রিপোর্ট আমার পরে দেখা হয় নাই। রেগুলার প্লেয়ার ইঞ্জুরির কারণে একটা গ্যাপ হয়, ওখান থেকে ফিরে আসার প্রসিডিওরটা কোনো কোনো সময় কঠিন হতে পারে, কোনো কোনো সময় সহজ হতে পারে। বাট আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে একটা প্লেয়ারকে মানসিকভাবে এবং ফ্যাসিলিটিজের মাধ্যমে 100% সাপোর্ট করা, যাতে তারা খুব তাড়াতাড়ি সে জায়গা থেকে রিকভারি করতে পারে। তামিম আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার। সো ক্রিকেট অপারেশনসের দায়িত্ব হচ্ছে গিয়ে সার্বক্ষণিকভাবে তাদের সাহায্য করা, সহযোগিতা করা, সেটা ফ্যাসিলিটির মাধ্যমে হোক, কোচের মাধ্যমে হোক, প্র্যাকটিসের মাধ্যমে, যেভাবেই হোক। সো সেটা আমরা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সেটা করব। ফ্রাঞ্চাইজি লীগের কারণে সাকিব, শরীফুল, হৃদয়, আফিফরা শুরু থেকে থাকছেন না ক্যাম্পে, তবে লীগ শেষেই যোগ দেবেন তারাও। তাদের পার্টিকুলারলি এক একটা ডেট আছে, এনওসি ইস্যু করা হয়েছে, তারা এনওসি পিরিয়ডটা শেষ করি তারা টিমের সাথে জয়েন করবে। বাট নর্মালি যেটা অনেক সময় হয়ে থাকে, যেমন কোনো টিম যদি ফাইনালে না ওঠে তো তার টুর্নামেন্টটা তো আগেই শেষ হয়ে যায়। তো তাদের যখনই খেলাটা শেষ হবে, ওই খেলা শেষ যেদিন হবে তার পরের দিনে আসলে তারা যার যার মতো করে ক্যাম্পে জয়েন করবে। ফিটনেস ক্যাম্প হবে শুধুমাত্র বিসিবির ফিজিওদের অধীনে। 3 তারিখ থেকে শুরু ইয়ো টেস্ট, 8 তারিখ মূল অর্থাৎ স্কিল ক্যাম্পের শুরু। অবশ্য তার আগে দলের সঙ্গে যোগ দেবেন কোচিং স্টাফরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।